জিত, যার নামে লাখো দর্শক নস্টালজিয়া খান। সাথী সঙ্গী বন্ধন পেরিয়ে কখনো আওয়ারা কখনো রাবণ রূপে দর্শকদের মুগ্ধ করেন সেই জিত এইবারের ঈদের পর্দায় এলেন চেঙ্গিজ হয়ে পুরো রাফ অ্যান্ড টাফ চরিত্রে। চেঙ্গিজ দিয়ে টলিউড ইন্ডাস্ট্রি নতুন যুগে পদার্পণ করল। বলা যায় জিত নতুন ইতিহাস সৃষ্টি করলেন। প্রথম প্যান ইন্ডিয়ার ছবি হিসেবে সারা ভারতে মুক্তি পেয়েছে চেঙ্গিজ ছবিটি। জিত এখন নিজের প্রোডাকশন থেকেই ছবিতে অভিনয় করেন। চেঙ্গিজ ছবিও তার প্রযোজিত, পরিচালনা করেছেন রাজেশ গাঙ্গুলি। রাজেশ গাঙ্গুলির সঙ্গে এই ছবিতে যুগ্মভাবে গল্প লিখেছেন বলিউডের প্রখ্যাত নির্মাতা নিয়াজ পাণ্ডে। এই ছবিতে জিতের নায়িকা সুস্মিতা। জিত এই ছবিতে একজন গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করেছেন। রোহিত রায়কেও দেখা গেছে বিশেষ চরিত্রে। অনেকে বলছেন এই দুজনের অভিনয় যুদ্ধই দেখার মতন। প্যান ইন্ডিয়া ছবি হিসেবে মুক্তি দেওয়ার ঘোষণার পর থেকেই এই ছবি নিয়ে সব মহলে চর্চা বেড়েছে, সবাই নড়ে চড়ে বসেছে। নিশ্চয়ই এটা কলকাতা বাংলার জন্য গর্বের ব্যাপার তো বটেই, বিশেষ করে সালমান খানের মতো নায়কের সাথে টেক্কা দিয়ে মুম্বাইয়ে এই ছবি মুক্তি দেওয়াটা বিরাট সাহসের ব্যাপার। হলও পেয়েছে বেশ ভালো। সালমান খানের কিসি কা ভাই কিসি কা জানের মতো বড় বাজেটের ছবিও ফ্লপ হয়েছে। চেঙ্গিজের কালেকশন কেমন এ নিয়ে দর্শক বোদ্ধাদের মনে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বলছে ভালো চলছে, আবার কেউ বলছে মোটেই ভালো চলছে না। তবে সব নিন্দুকের মুখে কুলুপ এঁটেই জিত নিজেই এবার ঘোষণা দিলেন তার ছবিটি সুপার হিট হয়েছে। তার পেজে স্বামী বিবেকানন্দের উক্তি দিয়ে স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন চেঙ্গিজের সাফল্যের খবর। প্রথম সপ্তাহে এই ছবির আয় 4.19 কোটি টাকা, গত তিন দিনে আরও বেড়েছে যা জানা যাবে অতি শীঘ্রই। আপাতত জিত ভক্তদের স্বস্তি, তাদের প্রিয় নায়কের ছবি সাফল্যের স্বাদ পেয়েছে। সামনেই আসছে তার নিউ ফিল্ম মানুষ, যার পরিচালক বাংলাদেশের সঞ্জয় সমদ্দার, নায়িকাও বাংলাদেশের বিদ্যা সিনহা মিম। আশা করা যাচ্ছে জিত এই ছবিতেও সুপারহিটের দেখা পাবেন। দর্শক আপনারাও মতামত জানান চেঙ্গিজ ছবিটি নিয়ে।